লাইকটা আসলে একরকম লুডোর মতোই, বাফি গ্যাংস্টার অনলাইন প্ল্যাটফর্মে বাচ্চাটা নিশ্চিত দেখো অনেক নাম করবে, কার ভেঙে পাবে আমার ক্ষেত্রে এবং ফান হাস্যকর একটা ব্যাপার। হ্যাঁ, এটা হিস্ট্রিক্যাল একটা সাবজেক্ট, সব জায়গায় লিডার টাইপের ক্যারেক্টারই রোল করে, রোল করছে আর মনে হয় কর্মগুলো মূলেই শুনি। স্বাগতম সবাইকে বিচ্ছু রিঅ্যাকশনে। আজকে আমরা দেখতে যাচ্ছি একটি মুভির ট্রেলার, সেটি হচ্ছে লুডো। তো আমরা সবাই অ্যাকচুয়ালি লুডো খেলতে পছন্দ করি, লুডো খেলতে আসলে ছোটবেলায় আরও বেশি ভালো লাগতো, এখন হয়তো সময়ের কারণে অনেকেই লুডো খেলতে পারে না। যাই হোক, এখন কিন্তু মোবাইলে লুডো আছে, মোবাইলে লুডো খেলা যায় খুব সহজে, এবং শুধু তাই নয় লুডো কিন্তু রিমোট ফ্রেন্ডের সঙ্গেও খেলা যায়। হ্যাঁ, লুডো খেলার জন্য আমার পার্টনারকে এক জায়গায় থাকতে হবে না, সে রিমোট কোনো এরিয়াতে থাকলে আমরা লুডো খেলতে পারি এখন। আর লুডো খেলা যেমন, লাইফটা আসলে একরকম লুডোর মতোই। লুডো মুভিটি ডিরেক্টর হচ্ছেন অনুরাগ বসু, আর ওনাকে আমার খুবই ভালো লাগে, কারণ ওনাকে আমি অনেক নাচের অনুষ্ঠানেও দেখেছি, অনেক অনেক জায়গায় বিচারক হিসাবে উনি এসেছেন, তা আমার খুবই ভালো লাগে ওনার কথা বলার ধরন টন বা অন্য সব কিছু আমার খুব ভালো লাগে। আর ওনার মুভিগুলোও কিন্তু খুব অনেক চমৎকার হয়, কেননা তুমি লাইফ ইন এ মেট্রো মুভি দেখেছো, এটা ওনার, বাফি আসছে সামনে 12ই নভেম্বর। এখন যেহেতু সিনেমা হল গুলো বন্ধ, তো মুভিগুলো রিলিজ হয় অনলাইন প্ল্যাটফর্মে। এই মুভিটি রিলিজ হবে নেটফ্লিক্সে। আর লুডো মুভিতে অভিনয় করেছে অভিষেক বচ্চন, আদিত্য রায় কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অনেকজন অ্যাক্টর। হ্যাঁ, তার মধ্যে পঙ্কজ ত্রিপাঠির অ্যাক্টর অ্যাক্টিং তো আসলে সবাই পছন্দ করে, কারণ মির্জাপুর চলছে, মির্জাপুরে তার অ্যাক্টিং দেখে আসলে সবাই খুব অভিভূত। আর এছাড়া ফিমেল অ্যাক্টর হিসেবে আছে ফাতেমা সানা, পারলে মানসি, সানায়া মালহোত্রা। যদি কারোর নামে আমাদের উচ্চারণ ভুল হয়ে থাকে তবে অবশ্যই ক্ষমা করবেন, কারণ সবার নাম এক জায়গায় এক একভাবে উচ্চারণ করে, তো সেক্ষেত্রে আমরা, হ্যাঁ, এখানে সবাই আসলে বলিউডের এক জায়গার অভিনেত্রী না। এখানে যেমন একজন আছে হচ্ছে দক্ষিণের মুভি থেকে এসেছে, তো আমাদের উচ্চারণে হয়তো বা তাদের সঙ্গে মিলে নাও যাবে না, আর আমরা বাঙালি আমাদের উচ্চারণ হয়তো মিলবে না, একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকবে। তো চলুন আমরা সবাই লুডো মুভির ট্রেলারটা দেখে আসি। Ludo is life, life is Ludo. आप जीतो या हारो, अल्टीमेटली सारे गोटियों को पोषना तो एक ही घर में है ना। एक कथा का अनेक सुंदर। हारो जीतो, गुटी सब लगे एक ही घर जाता है। तुम्हारी बेटी हमारे कब्जे में, अगर पुलिस को खबर करने की कोशिश की तो उसके हाथ काट के, पैर तोड़ के, पैर तोड़ के, आंखें निकाल के। छोटा सा काम था, बोलो। बाबो के डैडी को छेल तोड़ के बाहर निकालना है। लड़की को चाहिए थी फरारी और मैं था अनारी। डॉक्टर आकाश चौहान, किस चीज के डॉक्टर हैं आप? मंगोलियन आर्ट इन मुगल आर्किटेक्चर। एक होगा डेढ़ बता, तुम्हें मार नहीं रहे हैं, मुक्त कर रहे हैं। ये शरीर त्याग दो और फिर नए बॉडी में प्रवेश करो, मेक अ फ्रेश स्टार्ट। कम पैसे में कुछ ना डिफिकल्ट है, पर ज्यादा में इम्पॉसिबल। यही प्रॉब्लम है, सोच ही गलत है। सोच सही है मैडम, जमाना गलत है। जमाना गलत है। इतना छत करेंगे, इतना छत करेंगे, एक मिनट यार, इतना छत करेंगे। डायलॉग बोलते बन जाओगे। इतने दिन बाद मिला बिट्टू, गले तो मिल ले, छोड़ दो इसको। नहीं नहीं नहीं, उसका ना किडनी निकाल के बेच दूंगा, 12 लाख की डील हो चुकी है। निकाल लो किडनी, घंटा फुट पड़ता है।
अब लाइफ की फितरत है लेना तो लेगी, अब ये तुम पे है कि मुंह फुला के दोगे या दांत दिखा के। बेटा जी, अरे ओ बाबू जी, किस्मत की हवा कभी कभी गरम कभी नरम, नरम कभी गरम, गरम कभी नरम, गरम नरम। ओ बेटा जी, कभी नरम नरम कभी गरम, गरम कभी नरम, गरम नरम गरम। ओ बेटा जी, खूब কনফিউশনিং একটা ট্রেলার দেখলাম। না, আমার কাছে মনে হয়েছে যে এখানে চারটা স্টোরিকে তারা এক করার চেষ্টা করেছে, যেটা বললো যে প্রথমে ট্রেলার প্রথমে বলেছে যে সব গুটিকেই একটা ঘরে যাওয়ার যেতে হবে। তো এখানে আমার মনে হয়েছে চারটা স্টোরিকে পরে একত্রিত করার একটা পরিকল্পনা মনে হচ্ছে ওনার আছে। তো সবাই সবার গেম করেছে, মুভিটা দেখ যখন দেখব তখন আসলে ক্লিয়ার হবে। আমার মনে হয় যে সবাই সবার লাইফ নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছিল, তার ভেতর থেকে সবাই আবার এক জায়গায় হয়েছে। যে হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অভিষেক যে একটা বাচ্চাকে কিডন্যাপ করছে, বাচ্চাটা নিশ্চিত দেখো অনেক নাম করবে, কারণ হচ্ছে যে সে অনেক সুন্দরভাবে ডায়লগ গুলো বলে দিচ্ছে থাকে, যে তুমি তুমি আমার আমাকে তোমার প্রথম কিডন্যাপিং মনে হচ্ছে। তো এটা অনেক অনেক ফানি ছিল, আমার মনে হয় এত সিরিয়াস মুভির মধ্যে একটা ফানি সিরিয়াস তো থাকবে এবং ফানিও থাকবে এটা দেখে বোঝা যাচ্ছে, কারণ এই ডায়লগগুলো বুঝিয়ে দিচ্ছে যে এখানে এখানে কিছু ফানি ডায়লগও থাকবে। আর যেখানে পঙ্কজ ত্রিপাঠী আছে সেখানে তো অ্যাকশন এবং ফান দুইটাই থাকবে। ওনার আসলে ওনার কথা বলা অন্যরকম, কারণ উনি ওনার যতগুলো অভিনয় দেখেছে আজ পর্যন্ত আমার মনে হয় সবসময়ই উনি ওনার বেস্ট দেওয়ার চেষ্টা করে। ওনার যতগুলো কি বলবো ওনার ক্যারেক্টার আর কি, ক্যারেক্টারগুলোকে উনি ওভাবে দেয়। সেম কথাটা আমি বলবো রাজকুমার রাওয়ের জন্য, কারণ সে সবসময় আমার মনে হয় সে তার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করে, এবং সে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য সবসময়ই মানে তার অভিনয়টা আসলে অনেক অনেক সুন্দর, কারণ হচ্ছে সব ক্যারেক্টারে সে ভিন্নভাবে ফুটিয়ে তোলে, অনেক সুন্দর করে সবাইকে মানে রিপ্রেজেন্ট করে, যেটা সবাই খুব পছন্দ করে আমার কাছে মনে হয়। ও রাজকুমার রাওয়ের আসলে যখনই সে মুভির গল্পটা চুজ করে তখন সে ওই গল্পটার ভিতরে ঢুকে নিজেকে রিপ্রেজেন্ট করার যে ওয়ে সেটা সে তার মতো করে উপস্থাপন করে বের করে নেয়, যে কারণে আমাদের আসলে তার মুভিগুলো দেখলে কখনো বুঝতে পারি না যে সে এই ক্যারেক্টারের রোল করছে। মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু এক ধরনের ক্যারেক্টারে কাজ করে না, সে কিন্তু ভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্সে কাজ করে, তো সেটা খুবই ভালো লাগে আমার কাছে। রাজকুমার রাওয়ের ব্যাপারটা হচ্ছে তার লাইফে তার পুরনো গার্লফ্রেন্ড মনে হয় ফিরে এসছে, ফিরে এসে তাকে বলতেছে যে তার হাজবেন্ডকে মানে বাচ্চার বাবাকে তাকে জেল থেকে ছাড়াতে হবে, জেল থেকে ছাড়াতে হবে। এটা কিন্তু খুবই হাস্যকর একটা ব্যাপার। হ্যাঁ, আর সে একেবারে মানে পুরনো প্রেমের কথা চিন্তা করে সে অলরেডি চলে গেছে, সে সবকিছু রেডি করে একদম বাচ্চার বাবাকে জেল থেকে রিলিজ করার জন্য। অন্যদিকে যেটা মনে হয় আদিত্য রায় কাপুরের যে ব্যাপারটা, সেটা মনে হচ্ছে যে সে লাইফে অতটা কেয়ার না, আর সানা এখানে হচ্ছে তার লাইফটাকে আদিত্য রায় কাপুরের সঙ্গে গোছানোর জন্য সে চেষ্টা করতেছে, কিন্তু আদিত্য রায় কাপুরকে আমার কাছে মনে হয়েছে একটু কেয়ারলেস এখানে, একটু ব্যালেন্সলেস মনে হচ্ছে, কারণ সে ডাক্তারি পড়াশোনা করেছে কিন্তু যে সমস্ত কথা বলছে তা আসলে ডাক্তারি রিলেটেড কোনো সাবজেক্টের সঙ্গে পড়ে না। সে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে সে অ্যাকচুয়ালি ডাক্তারি পড়াশোনা করে না, কারণ সে যেটা সাবজেক্টটা বলছে যে মুঘল বাস্তবতার সঙ্গে এতটা খাপ খাইয়ে চলার জন্য সে প্রস্তুত না আরকি, সে চাই না এই মুহূর্তে আরকি। আর অন্যদিকে রোহিত আর পার্লের যে ঘটনাটা, সেটা হচ্ছে তারা হঠাৎ করে কোনো কারণে মনে হয় অনেক টাকা পয়সা পেয়ে গেছে, যার কারণে তারা হচ্ছে ওই টাকাগুলোকে কিভাবে ইউটিলাইজ করবে সেই বিষয়ে বা ওটাকে লুকানোর জন্য ব্যস্ত তারা আর কি। আমার মনে হয় টাকাটা নিয়েই হয়তো বা প্রবলেম করে। হ্যাঁ, এই টাকাটার মূল উৎসটাই মনে হয় সবার সঙ্গে কানেক্টেড হবে।
আর আমার কাছে মনে হয়েছে যে পঙ্কজ ত্রিপাঠি এখানে হচ্ছে সবকিছুর লিডার, সে এক লিডার টাইপের ক্যারেক্টার এখানে, সে সব জায়গায় লিডার টাইপের ক্যারেক্টারই রোল করে, রোল করছে। আর আমার মনে হয় সবকিছু গন্ডগোল গন্ডগোলের মূলেই হচ্ছে উনি। আসলে মুভিটা বের হবে হচ্ছে 12 নভেম্বর, তখন আসলে ক্লিয়ার হবে যে এখানে লুডুর চারটি গল্প কীভাবে একসঙ্গে এক জায়গায় চলে এসেছে। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে চারটি গল্পই হচ্ছে সেপারেট সেপারেট গল্প, কিন্তু চারটি গল্পই হচ্ছে টাকার সঙ্গে কানেক্টেড, যেহেতু পঙ্কজ ত্রিপাঠী টাকা খুঁজছে এখানে, যা দেখে বুঝতে পারলাম। তো আলটিমেটলি সবগুলো গল্প গিয়ে একসঙ্গে মিলিত হবে, আর এই গল্পটা পঙ্কজ ত্রিপাঠী কীভাবে একসঙ্গে চারটা গল্পকে একত্রিত করবে এটা দেখার জন্য আমাদেরকে মুভিটা দেখতে হবে। আর আমার মনে হয় মুভিটা হচ্ছে দেওয়ালির সময় রিলিজ হবে, রিলিজ হবে, তো ভালো একটা সময় চুজ করেছে যখন উৎসবও থাকবে। তো মনে করি সবাই আমার মতো মুভিটি রিলিজের অপেক্ষায় রইলেন, আর আমরাও রইলাম অনেক অপেক্ষায়, কারণ মুভিটা দেখার জন্য আমার আমার কাছে মনে হচ্ছে ট্রেলারটা দেখে মুভিটা দেখার আগ্রহটা জন্মেছে, আর বিশেষ করে অনুরাগ বসুর কথা শুনে আমার মুভিটা দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, যেহেতু ওনার মুভি আমরা আসলে সবসময় দেখার জন্য অপেক্ষায় থাকি, ভালো লাগে সবসময় ওনার মুভি দেখতে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।